আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক ডিজাইনের 13 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে গ্রাফিক ডিজাইনের 13 নম্বর ক্লাস শুরু করব। তো আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আজকে 31st নাইট 2019 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ, এবছরের লাস্টের দিন, সব থেকে শেষের দিন, আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে। এই জন্য আপনাদের আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আমরা আজকে গ্রাফিক ডিজাইনের 13 নম্বর ক্লাস, 13 নম্বর পর্ব শুরু করব। তো তার আগে জানি যে আমরা কোন কোন টুলস বার সম্পর্কে আজকে আমরা জানবো, সেটা হচ্ছে রোটেট আর রিফ্রেক্ট। এই দুটি টুলস বার সম্পর্কে আজকে আমরা জানবো, রোটেট এবং রিফ্রেক্ট। রোটেট দিয়ে কী কাজ করতে হয় এবং রিফ্রেক্ট দিয়ে কী কাজ করতে হয়। তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা কাজে চলে আসলাম, আমরা ইন্টারফেসে ওপেন করলাম। এখন দেখুন, রোটেট আর রিফ্রেক্ট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে যদি 80 উপরে লেখা আছে রোটেট আর নিচে আছে রিফ্রেক্ট, লিফলেক্ট টুল। এখন বিষয়টা হচ্ছে যে রোটেট এবং লিফলেক্টের কাজ কি, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এটা আসলে বোঝা যাবে যদি আমরা টাইপ করি, তাহলে আমরা অ্যাকুরেট বিষয়টা বুঝতে পারবো। তো তখন ধরা যাক, আমরা এই টাইপটাই আমরা বড় করলাম। বড় করার পরে আমরা এখন দেখব, এখন যদি আমরা রোটেটে যাই, সেক্ষেত্রে আমরা যদি এখন রোটেট অপশনে যাই, সরি, রোটেট অপশন, এবং রোটেট অপশনে আমরা এখানে ক্লিক করতে হবে। রোটেট অপশন যাওয়ার পরে দেখেন এখানে একটা বিন্দুর মতো চিহ্ন আসবে। এখন রোটেট আর রিফ্লেক্ট হচ্ছে মূলত ঘুরানো ফেরানোর কাজ। এখন যেহেতু ঘুরানো, এখন কোন বিন্দুকে কেন্দ্র করে, কোন বিন্দুকে কেন্দ্র করে আমরা এই লেখাটাকে ঘুরাইতে চাচ্ছি, সেই যার কারণে আমরা এই বিন্দু, আমরা যেহেতু এই বিন্দুকে কেন্দ্র করে সেই বিন্দুটা আমাদের সেই জায়গা মতো আমাদের দিতে হবে। যার পরে যে তাদেরকে আমরা কমান্ড দিছি যে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই লেখাটাকে ঘুরাবো, সেক্ষেত্রে আমরা রোটেটে আসলাম। আসার পর এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন অল্টার ক্লিক করতে হবে, অল্টার চেপে ধরতে হবে। দেখুন, অল্টার চাপার পরে কিন্তু এখানে একটা কপির একটা অপশন চলে আসছে। আপনি কার্সারের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে কার্সারটা ডাবল হয়ে গেছে। তো অল্টার যদি চেপে ধরেন, কিবোর্ডের অল্টার চেপে ধরলে আপনার কার্সারটা ডাবল হয়ে যাচ্ছে, এবং যখন কার্সারটা ডাবল হয়ে যাচ্ছে তখন আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে যেদিকে টান দেবেন সেদিকে ঘুরে যাবে। ঠিক আছে, যেদিকে টান দেবেন সেদিকে ঘুরে যাবে। এখন এইটা আপনি অ্যাকুরেট সোজা বসাইতে চান, সেক্ষেত্রে আপনি যদি শিফট চেপে ধরেন, অল্টার চাপা অবস্থায় মাউস ধরা অবস্থায় যদি আপনি শিফট চেপে ধরেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লেখাটা সোজাসুজি বসে যাবে। দেখুন, এই হচ্ছে রোটেটের কাজ। রোটেটের কাজ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে লেখাটাকে উল্টায় নিয়ে আসছে, লেখাটাকে এই পাশের লেখাটাকে এই পাশে নিয়ে আসছে এবং এই পাশের লেখাটাকে এই পাশে নিয়ে আসছে উল্টায়। এই হচ্ছে রোটেটের কাজ। ঠিক আছে, তো এখন দেখবো আমরা রিফ্রেক্টের কাজ। তো এই রোটেটের কাজটা আমরা এখানে থাক রেখে দিলাম, এবং রিফ্রেক্টের কাজটা করব। করার পরে দেখবো যে রোটেট এবং রিফ্রেক্টের মাঝে কি পার্থক্য আছে। তো সেমভাবে আমরা যদি আবার রিফ্রেক্টে যাই, যাওয়ার পরে আমরা এই বিন্দুকে কেন্দ্র করলাম, কেন্দ্র করার পরে আবার যদি আমরা অল্টার ধরি, অল্টার ধরে চেপে ধরে মাউস ধরে এভাবে টান দিই, সেক্ষেত্রে দেখুন আবার যদি আমরা শিফট চেপে ধরি, শিফট চেপে ধরে সব কিছু ছেড়ে দিলাম। এখন দেখুন, এখন আমাদের দুইটার লেখার ভিতর কি পার্থক্য হয়েছে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে রোটেট এবং রিফ্রেক্টের ভিতর পার্থক্যটা কি, সেটা এই যে লেখাটা, রিফ্রেক্টের লেখাটা, এটা মূলত হচ্ছে প্রতিচ্ছবি। যেরকমভাবে আমরা আয়না দেখি,
আনা দেখলে উল্টাভাবে আপনি আপনার চেহারাটা দেখতে পাবেন, বা আমি আপনার আমার চেহারাটা দেখতে পাই উল্টাভাবে, সেরকমভাবেই এইখানে এইটাও প্রতিচ্ছবি হয়ে গেছে। দেখুন এটা একটা প্রতিচ্ছবি হয়ে গেছে, পুরোটা উল্টা, ঠিক আছে, পুরোটা উল্টা দেখা যাচ্ছে। দেখেন আপনি যদি আয়নার ভিতরে তাকানো অবস্থায় যদি কোনো কিছু খান, খাওয়া দাওয়া করেন, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি বাম হাত দিয়ে খাচ্ছেন, ঠিক আছে, এটা আপনার কাছে মনে হবে যদি আপনি তাকায় দেখেন, কিন্তু মূলত আপনি খাচ্ছেন কিন্তু ডাইন হাত দিয়ে, সেক্ষেত্রে আপনার বোঝা যাবে যে আপনি বাম হাত দিয়ে খাচ্ছেন। তো এরকম রিফ্রেক্টের কাজ আছে মূলত প্রতিচ্ছবি উল্টা উল্টাটা হওয়া, উল্টাটা করা। দেখুন এলটা আছে এই মাথায়, ঠিক আছে, এল এই মাথায় চলে আসছে এবং উল্টা হয়ে গেছে, ওটা আছে আর এইখানে আছে, এই পাশে চলে আসছে আবার উল্টা হয়ে গেছে, ই এইখানে চলে আসছে আবার উল্টা হয়ে গেছে, প্রত্যেকটা এরকমের প্রত্যেকটা এরকম প্রতিচ্ছবি হয়ে গেছে। এইটা ডিরেক্টলি ঘুরে ঘুরে উল্টা হয়ে গেছে, কিন্তু এটা প্রতিচ্ছবি হয়ে গেছে, এপাট ওপাট আয়নার মতো এপাট ওপাট হয়ে গেছে। তো এ হচ্ছে রোটেট এবং রিফ্রেক্টের মূলত কাজ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি আজকে বড় করলাম না যেহেতু আজকে ভিডিও দেওয়ারই কোনো ইচ্ছা ছিল না, যার কারণে 31st নাইট বছরের লাস্টের দিন হিসাবে একটি ভিডিও আপলোড দিই, যার কারণে ভিডিওটা করা, তো যার কারণে ছোট একটা টুলস বার, দুটি টুলস বার সম্পর্কে আপনাদের অবগত করলাম। তো ভিডিওর ভিতর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনারা ফেসবুক পেজে গিয়ে সেখানে মেসেজ করে বা ফোন দিয়ে আপনারা সমস্যাগুলো সলভ করতে পারবেন। তো ব্যাস, যেহেতু আজকে 31st নাইট, আজকে 2019 সালের লাস্টের দিন, তো আর কথা বাড়াবো না, 2020 সালের আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে 2020 সালের আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সুন্দরভাবে পথ চলার আশা রেখে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে সামনে কোনো এক ভিডিও টিউটোরিয়ালে।